নৈহাটি পৌরসভা ধারাবাহিকভাবে উন্নয়নের নজির সৃষ্টি করে আসছে। বিভিন্ন পরিষেবার মধ্যে স্বাস্থ্য বিভাগের উন্নয়নকে নৈহাটি পৌরসভার নাম ব্যারাকপুর মহকুমায় শিখরে উঠে এসেছে। আরও একধাপ উন্নয়নের লক্ষ্যে আজ নৈহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরচন্দ্র দাসের উপস্থিতিতে ডেঙ্গু রোগকে নিধন করার লক্ষ্যে অলিতে গলিতে ড্রেনগুলোতে গাপ্পি মাছ ছাড়া হলো। এই কাজে ওয়ার্ডবাসীরা অত্যন্ত খুশি। অন্যদিকে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরবাবু জানান, ডেঙ্গু রোধে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদে যেভাবে স্বাস্থ্য বিভাগের উন্নতি ঘটিয়ে আসছে তার জন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তিনি সনদেকে শুভেচ্ছা জানান। দাদা, আপনি আজকে আপনার নিজের ওয়ার্ডে নিজে হাতে কিন্তু গাপ্পি মাছ ছাড়লেন যে ডেঙ্গু দমন করার জন্য। যদিও ডেঙ্গু এখন একটু নিম্নমুখী হলো, মাঝে মাঝে কিন্তু মারা যাওয়া দিচ্ছে, কী বলবেন? এই জন্য আমাদের নৈহাটি পৌরসভার পৌর বোর্ড সহ আমাদের পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং এই বিষয়ের উপরে যার অনেক অভিজ্ঞতা আছে, আমাদের হেলথ এবং জনস্বাস্থ্য বিভাগের সিআইসি শ্রী সনদ্দে মহাশয়, তার অনেক আগেই তিনি বুঝেছিলেন যে এটা যাতে আর না বাড়ে সেই জন্য তিনি সচেষ্ট হয়েছেন এবং তাকে আমরা পৌরপ্রধান এবং সনদ্দেকে অভিনন্দন জানাই আমার ওয়ার্ডের পক্ষ থেকে যে তারা অনেক আগে এই বিষয়ে সচেষ্ট হয়েছেন। আমি নিজে হাতে এই লাভা যে ডেঙ্গুর তা মারার মাছ আমি নিজে হাতে ছাড়লাম এবং ওয়ার্ডবাসীরা খুবই তারা খুশি যে এখানে তাদের এই পরিষেবা পাওয়ার জন্য। এই যে ডেঙ্গু যে এক ধরনের রোগ, রোগ যদিও এখন নিম্নমুখী হলো, ডেঙ্গুর চিকিৎসা বা বিশেষ করে যে নৈহাটি পৌরসভাতে সিআইসি আছেন সনাতন, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্য পরিষেবা একটা শিখরে পৌঁছে দিচ্ছে নৈহাটি পৌরসভা, সারা ব্যারাকপুর সাবডিভিশন আমাদের, কী বলবেন? স্যার, ব্যারাকপুর না, আমি যদ্দূর জানি যে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকেও নৈহাটি পৌরসভা করোনা এবং এই জনস্বাস্থ্য বিষয়ে তিনি আমরা পুরস্কৃত পেতে চলেছি। তার কারণ তার যে সকাল থেকে রাত্রির অবধি যাতে সুস্থভাবে মানুষ জীবনযাপন করতে পারে, যেন অন্যান্য নোংরার থেকে সে যে কনজারভেন্সির দায়িত্বে আছেন, পয় পরিষ্কার রাখা, তিনি সব বিষয়ে সচেষ্ট এবং এই বিষয়ে তার কোনো কৃপণতা নেই। আমরা যখন যেটা চেয়েছি মশা মারার তেল থেকে শুরু করে যে কোনো বিষয়ে সে এগিয়ে এসছে যাতে আমার নাগরিকরা সুস্থ থাকে ওয়ার্ডে, সেই বিষয়ে তিনি খুবই সচেষ্ট এবং আমি আশা করব তিনি এইভাবেই, তার দীর্ঘায়ু কামনা করছি, তিনি এইভাবেই আরও বেশি করে মানুষের সেবায় এগিয়ে আসুক, আমাদের পাশে থাকুক। আমার নাম শ্রী গৌরচন্দ্র দাস, আমি এই ওয়ার্ডের এই জনপ্রতিনিধি, এই ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড নম্বর 2। বলছি দিদি, আপনার ওয়ার্ডে কিন্তু আছে কাউন্সিলর নিজে উপস্থিত থেকে এই গাপ্পি মাছগুলো ছাড়লো ডেঙ্গু নিধন করার জন্য, কী অনুভব করছেন? আমরা খুব ভালো অনুভব করছি, মশার কামড় থেকে বাঁচবো, এবারে আমাদের মশার মারার লাভা যাতে খেয়ে নেয় সেই জন্য এই মাছগুলো ছাড়া হয়েছে, আজকে কাউন্সিলর নিজে হাতে ছেড়েছে, আমরা খুব খুশি এর জন্য। আপনার নাম? আমার নাম শাহনারা খাতুন।